ইয়া ইল্লাযিনা আমানু কতিবা আলাইকুম আসিয়াম আল্লাহ পাক বলেন ওহে যারা ইমানের দাবি করো তাদের উপরে আমি কিন্তু সিয়াম এই যে রোজা এটা লিখে দিলাম আল্লাহ ফারাজ জান্নাত দিয়ে কতিবা দিয়েছেন আমি ফরজ করে দিলাম এই কথা বললেও হয়ে যেত আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি এই বিধানটা অনেক দামি বিধান পৃথিবীর যত বিধান আমরা দেখতে পাই অধিকাংশ গোলসিবকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আর রোজা এত দামি বিধান আল্লাহ নিয়ে নিজের কাছে বসিয়ে এটা দিয়েছেন যে কয়টা বিধান আল্লাহ তার নিজের কাছে বসিয়ে মেরাজের রাত্রে দিয়েছিলেন তার ভেতরে রোজা একটা কথা বলে না কেন ছয় মাস দিয়েছিলেন একাধারে রোজা রাখবা উনি তো আনন্দ নিয়ে আসছিলেন প্রতিমধ্যে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়ে এগুলো আস্তে আস্তে কমিয়েছেন সর্বশেষ তিনি এক মাস পেয়েছেন এরম মাসের রোজা নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন হে মোহাম্মদ হে আমার পেয়ারা হাবিব আমি কিন্তু ছয় মাস আপনাকে রোজা দিয়েছিলাম আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ এগুলো কমিয়ে দিয়েছি কিন্তু আমি তো লিখে ফেলেছি যে ছয় মাস আমার উম্মদদেরকে আমার বান্দাদেরকে বলবেন তারা যদি এক মাসও সঠিকভাবে রমজানের রোজা রাখতে পারে ছয় মাস একাধারে রোজা রাখার সব আমি আল্লাহ দিয়ে দেব কোরআনে কারিমে আল্লাহ এই জন্য একটু গুরুত্ব বেশি দিয়েছেন এই বিধান বিধানটা পোড়া করান পড়ে আমার যতটুকু ধারণা আমি পেয়েছি নামাজ ফরজ কিন্তু কয়ক তো ফরজ কখন ফরজ কিভাবে পড়বে এই কথা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি ওগুলো হাদিসে আছে জাকাত ফরজ কতটুকু সম্পদ থাকলে কতটুকু জাকাত দেওয়া লাগবে কথা কোরআনে নেই কথা বুঝতেছেন হজ ফরজ কত টাকা থাকলে হজে যাওয়া লাগবে কিভাবে হজ ফরজ হবে হজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা কোরআনে নেই হাদিসে আছে কিন্তু কোরআনে কারিমে সোরা বাঁকার রে রুকুতে পুরা একটা রুকু আল্লাহ রোজা সংক্রান্ত যত বিষয় সবের ভেতরে দিয়ে দিয়েছে এত গুরুত্বপূর্ণ বিধান এটা আল্লাপাক এত খুশি হন রোজাদার রোজাদার যারা রোজা রাখে ফামাং শাহিদা মিঙ্কু মোসাহার তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে এ বলছেন আল্লাহ ভাবে বলেননি গুরুত্ব দিয়ে বলেছেন ফালে আসম অবশ্যই সে যেন রোজা রাখে কারণ এত দামি বিষয় এটা আসাম নেওয়া না উজসা বিহি অন্য বর্ণনায় আছে আজিজিবিহি কেউ যদি রোজা রাখে লোকটা আমি আল্লাহর জন্যে রাখে আর রোজার পুরস্কার আমি আল্লাহর নিজে বলেন সব আনন্দ আল্লাহ নিজে যেহেতু পুরস্কার হয়ে যাবেন একটা দরজা বানাবেন আলাদাভাবে রোজাদারের জন্যে তার নাম রায় আন সত্যি যদি আপনার রোজা কবুল হয়ে যায় কেমতের দিন ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না শুধু রোজাদার ছাড়া বলেন আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় আল্লাহ জানামাদেরকে আমাদেরকে রোজা রাখার ভিক্ষা দেন বলেন আমিন রোজার প্রস্তুতি নবীজিনী তিন ছয় মাস আগে থেকে হয়তো আমাদের মাত্র একটা দিন আছে ওই দিন উনি প্রস্তুতি নিতে ছয় মাস আগে থেকে আমার রোজা রাখা লাগবে দুয়াও করতেন দুই মাস আগে থেকে একাধারে আল্লাহ হুম্মা বারিকলা নাংসি রজা বাবার সাবান বা বাল্যগনা রমাদান হে আল্লাহ রজবার সাবানের বর কথা আমাদেরকে দান করার রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও চিন্তা করেন তো তিনি ছয় মাস আগে প্রস্তুতি নিতেন আর দুই মাস আগে দোয়া আরম্ভ করতেন আর আমাদের মাত্র একটা রাত আছে কোনো প্রস্তুতিও নেই কোনো দোয়াও নেই প্রস্তুতি আছে কি রমজান মাসে কি করে বেশি মার্কেট করা যায় টাকা গোসাচ্ছে অনেকে এটা কি মার্কেটের মাস হ্যাঁ কথা বলে না কেন এটা মাস কিসের এই যে এত মর্যাদা এত দাম নবীজি বলেন রজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় মনে হয় লেসাইমি ফারহাতান ফারহাততিহি ওয়ফারহাতুন ইনদালিকা রাব্বিহি রজাদারের জন্য দুইটা খুশির সময় আছে সংবাদ একটা হচ্ছে যখন সে ইফতারি করে ওই সময় এটা ফেত্রহ এর দুইটা অর্থ একটা ঈদের ফেতরের হতে পারে নামাজ অথবা ফেতের যখন ইফতারি করে এইটাও হতে পারে দ্বিতীয় নাম্বার ইন্দালি কয় রব্বিহি আল্লাহ নিজে যখন রোজাদারদের সামনে ওপেন হয়ে যাবেন আল্লাহ ওপেন হবেন সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে পর্দা কিসের জবান খোলেন না এখানে প্রশ্ন আছে এই যে আলো এই আলোকে আড়াল করার জন্যই পর্দা দেওয়া হয় কথা বলেন এখানে অথচ আল্লাহ এ আলো দিয়ে এই পর্দা বানিয়েছেন সত্তর হাজার যদিও হাদিসটা নিয়ে মতনক্য আছে সত্তর হোক আর এক লাখ হোক অসুবিধা নেই কিন্তু পর্দা দেওয়া আছে কিন্তু পর্দাটা কিসের আলোর বানুরের আরে ভাই আলোকে আড়াল করার জন্য আমরা কাপড় দিয়ে পর্দা টাঙাই দরজায় নাই দিয়ে রাখি বাইরের আলো যেন আসতে না পারে আর আল্লাহ নিজে আলো দিয়ে পর্দা বানিয়েছেন ওই পর্দা আল্লাহ নিজে একটা একটা করে সব সরিয়ে রোজাদারের সামনে ওপেন হয়ে যাবেন এত দাম এত মর্যাদা কেন 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 এর জবাব আল্লাহ দিয়েছেন সুরা বাকারাতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল এই সেই রমজান মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তার মানে এতক্ষণ যা ফসিলতের কথা বলা হচ্ছে এর আসল বর হচ্ছে এই কোরআন এ কোরআন যদি আল্লাহ রসব মাসে দিত রসবের দাম বেড়ে যেত এ কোরআন যদি মহররম মাসে আল্লাহ নাজিল করত মহররমের দাম বেড়ে যেত কথা বলছে না কারণ রমজানের দাম এত বাড়া বেড়েছে একটা ফরজ করলে এই মাসে সত্তরটা ফরজ করার সমান একটা নফল আদায় করলে সত্তরটা নফল আদায় করার সমান একটাই কারণ কারণে আল্লাহ কি দিয়েছেন এ বর এ বর ছাড়া যদি এক হাজার বদরাতে যায় বর ছাড়া বর্ষাতে যেমন কোনো দাম নেই মূল্য নেই করান ছাড়া রমজানেরও কোনো মূল্য ছিল না নেইও স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ এ মাসে পাঠালেন খেলা করার জন্য কি নাম দিয়েছেন শেষের দিকে সত্য মিথ্যা পার্থক্যকারী যত বিধানের ভেতরে আমি দিয়ে দিলাম আমি তাফসীরের ভেতরে ফিসিল আলীল কোরআনে পড়েছি কোরআন পাওয়ার পরে রমজান পাওয়ার পরে যে লোকটা নিজের জীবনে সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে পারে না ওই লোকটার জীবনে কিছু নেই আমি কথা বোঝাতে পেরেছি আল্লাহ শব্দটা কয় আয়াতের শেষে এমনি দেয়নি এই কারণে দিয়েছেন যেটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব সামনে মাস শুরু হচ্ছে কালকে থেকে সুতরাং আপনি সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করে বিবেক দিয়ে মিলাবেন করানের আয়না দিয়ে এটা যদি মিলাতে না পেরে আপনি ব্যর্থ হন আপনার কপালে হেদায়ত বলে কিছু নেই আল্লাহ হেফাজত করুন আমাদের বলেন আমিন করানের এই আমলটা আমরা যদি আরম্ভ করি বিশ্বাস করেন করানের আমল করলে আমার নবী বলেছেন সার্টিফিকেট দিয়েছেন জমান আমিলা বিহি উজিরা কোরআনের আমল করলে পুরস্কার দেবে কে আরো জোরে আপনি হাদিস থেকে আমল করলে পুরস্কার পাবেন না তা না পাবেন কিন্তু নবীরা দেবে রাসুলা দেবে ফেরেস্তারা দেবে আর করানের যে আমল গুলো আল্লাহ দিয়েছেন আমল কেউ শুরু করলে এর পুরস্কার কে দেবে আল্লাহ বলেন আমি লিখে দিলাম বিধানটা খুব দামি বিধান শুধু তোমাদেরকে দেয়নি কামা ক্ষতি বা আল্লাহ দিন যেমন তোমাদের পূর্বে দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে তাদের উপরে এটা লিখে দিয়েছিলাম তার মানে আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সবার উপরে একটা বিধান সব সময় ফরজ ছিল লিখিত ছিল তার নাম কি রোজা বলেন কি সুতরাং রোজা রাখবেন মাস্ট বি রোজা রাখায় লাগবে আপনাকে আর আমার একদম মনে হয় কঠোর পরিশ্রম যাদের নেই তাদের যদি রোজা রাখা হয় তাদের শরীর সুস্থ থাকে জেলখানায় এই তিনটা বছরের ভেতরে অধিকাংশ সময় আমরা রোজা রেখে কাটিয়েছি আর আমরা সুস্থও থেকেছি কারণ ওখানে যে খাবার দেয় ও খাবার খেয়ে মানুষ সুস্থ থাকার কথা না অন্তত আলেম সারা আছে অধিকাংশ আলেম দোলয় তারা রোজা রাখে মুফতি নূর হোসাইন নুরানী মাওলানা মামুনুল হক মাওলানা শাকা হোসেন রাজী রাজি থেকে আমি সহ যত ছিয়াত্তর জন ছিলাম পিরাজ সব রাখতাম রোজা কারণ যে খাবার দেয় খাবার এমনিও খাওয়া যাবে না রোজায় রাখি ভালো থাকা যাবে সারা দিন খাবার দাবারের টেনশন নেই পড়ার ওপরে ব্যস্ত থাকা যাবে এই পৃথিবীতে আমি একজন নবীর জীবনী সব চাইতে বেশি স্বস্থতা পেয়েছি তিনি নুহু নবী সাড়ে নয়শ বছরের পিরাইটার সময় তিনি রোজা রেখে কাটিয়েছেন আর অনেকে বলে হুজুর আমার গ্যাস আমি পারি না শয়তান রোজা রাখলে গ্যাস হলে ভালো হ্যাঁ কথা বলেন এই যে প্রতি সপ্তাহে দুই দিন করে রোজা রাখার নিয়ম নবীজি দিলেন বৃহস্পতিবার সোমবার প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখার নিয়ম এটা কি খেলা করার জন্য নবী দিয়েছেন বিজ্ঞান আজ প্রমাণ করছে একটা মাস যদি মানুষ একাধারে খাবার খায় ভেতরে হজম করার যে দিয়েছেন এটা অত কার্যকার না আমাদের আর আমাদের অধিকাংশ খাবার গুলো দেওয়া ভেতরে যে খাবার খাবারগুলো হজম করার জন্য যে রসটা পটি ফোটা ফোটা পড়তে আসে ওর নাম থলিতে যেটা আছে পিত্ত রস এটা এত দামি বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে খাবারগুলো যায় এখান থেকে নির্জাষ বের করে এই রসটা আল্লাহ তৈরি করে খাবারের ওপরে ফোঁটা ফোঁটা আকারে পড়ে যতক্ষণ খাবার থাকে পেটে পড়ে খাবার নেই অটোমেটিক এটা বন্ধ করে দেয় আল্লাহ এটা বসাতে চেয়েছেন আমি অপচয় করি না শুধু আমি ওয়াজ করেই শেষ করি না যে ইন্নাল মোবাজির শয়তান অপচয় ও শয়তান দুনিয়ায় ছাড়া অপচয় করবে এরা শয়তানের ভাই এরা শয়তানের কি আল্লাহ ওয়াজ করে শেষ করেননি তিনি মানুষের শরীরের ভেতরে অপচয় যেন না হয় নিজে কন্ট্রোল করেছেন হজম করার এই বিষয়টা শক্তিশালী করার জন্য রোজা দরকার এই জন্যে নবীরা প্রত্যেকটি নবী খাবারের আগে তিনটা সন্ন্যত মেনে চলতেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হজম করার জন্যে খালি রাখতেন আপনি যদি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় আমার রোজা রাখা অবস্থায় আপনার দেখবে বলবে আমার রোজাদার বান্দার আমল যদি ছোটখাটো কোনো ভুল থাকে আল্লাহ মাফ করে দেবে এই জন্য সামনে যেহেতু বরকত মাস রমজান অবশ্যই 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 রোজা রাখবেন এই রাখবেন তো আল্লাহ কেন দিলেন বিধান ঠালা আল্লাহ যেন মানুষ অর্জন করতে পারে কি অর্থ আছে এক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়ার নাম খাও আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি একটা মাস রোজা রাখার পরও যদি আপনি ঘোষ ছাড়তে না পারেন সোদ ছাড়তে না পারেন বেপর্দা ছাড়তে না পারেন কি রমজানের রোজা নিয়ে আপনি রাখলেন বলেন রোজা আল্লাহ যারা বিদায় নিয়েছে তাদের ওপরেও দিয়েছিল আমাদের ওপরেও দিয়েছে একটাই উদ্দেশ্য আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দিতে পারি বলেন আমিন করানে কারিমের একটা পরিচিত আয়াত আমি পড়েছি আমার মনে হয় এখানে ছোট বড় সবার আয়াতটা মুখস্থ আছে সরা বাঁকার আর দুইশো এক নাম্বার আয়াত কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম রোকনে আমিনে থেকে শুরু করে হাজিরা আসো আদে জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই দুয়াটা এই আয়াতটা পড়ছিল এই যে হাজির সাহেব পড়েছে আমি ওই সময় বসি নাই ষোলো সালে যে কি পড়লাম বাংলাদেশে ফেরত আসার পরে আমি তাফসির গুলো আয়াতের সাথে মিলিয়ে দেখলাম যে আল্লাহ দুনিয়া আখেরাত সব এর ভেতরেই ঢুকিয়ে রেখেছি অথচ আমরা জানি না সারা জীবন শুধু দোয়া করে যাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অথচ দুনিয়ার হাসানা আছে কি এখানে অধিকাংশ মানুষ জানে না এক কথা বলেন একজন দোয়া করছে রব্বুল আলমিন আমাকে একটা নেকর সন্তান দাও রব্বি হাবলি মিনাসি হইন এক যুবক বলছে ছোটবেলা থেকে নামাজ পড়ে একই দোয়া ইমাম সাহেব করে মনে করেন নড়াইলে বাড়ি হয়তো সেই নোয়াখালী ওই এলাকার আলেম রায় তো আগে আসতো এলাকাতে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য একদিন বলছে হজুর সারা জীবন তো এখন একই দোয়া করেন এ দোয়ার মানে কি হজুর বলছে আমি দোয়ার মানে জানি না জানেন না মানে নাকি আলেমের কাছে যেরকম একজন মাওলানার কাছে যে বলছে হুজুর আমাদের এই ইমাম সাহেবের দোয়া পড়ে আপনি এই দোয়ার মানেটা বলেন মাওলানা বলেছে দোয়া না এটা কোরআনের আয়াতের মানে আল্লাহ তুমি আমাকে একটা নিকার সন্তান দান করো যুবক মনে করছে ইমাম সাহেবের বাড়ি সে নোয়াখালী ও ছাতা মনে হয় ছেলে হয় না ডাক দিয়ে বলছে হুজুর আপনার ছেলে কয়টা যে এগারোটা 11টা ছেলে মেয়ে এর পরও আপনি দোয়া করেন লজ্জা আছে কেন আপনি তো জানেন না দুয়ার মানে কি আমি শুনি আসলাম মাওলানা কার কাছে এ দুয়ার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও ਤੇ আপনার 11টা হয়ে গেছে এর পরও দোয়া ছাড়েন না আপনি কি দেশ বইরে ফেলবেন এমাম সাহেব বলছে বা এ দুয়ার মানে আমি যদি আমাকে জানতাম তে 10 বছর আগে দোয়া বাদ দিতাম আমি তো জানি না দুয়ার মানে কি পড়িয়ে যায় আল্লাহ দিয়ে যায় আপনি কি আবার ওই রকম করে রব্বানা দিনা ফের দুনিয়া পড়ছেন এবার আসেন তো তাফসির আপনি লিখে দিলেন তাফসিরুল কোরআন মাহফিল আমি একটা তাফসির আকারে চেষ্টা চালাবো জবান খুলে কোরআনের সোনালি আয়াত পড়েন আল্লাহ দেখি এর ভেতরে কি দিয়েছেন আমরা বের করি কষ্ট হচ্ছে আপনাদের জবান খুলে শোনালি আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমেনু হুম্মা ইয়া ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار. আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলছে বলবে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোথায় যাও বসো এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় নিয়েছি এতটুকু সময় বসে থাকতে পারি না ও বিয়ে দিলে বউ টেকবে এখানে কত মেয়ের বাবা বসে আছে না আপনি চলে যাচ্ছেন হয়তো সেলি খুঁজতেছে এই ময়দানে হয়তো আসতেও পারে যে দেখি কোনো সেরকম সেলি আছে কি দেড় ঘন্টায় ওঠে জীবনে বিয়ে দেবে ওরা ধরে ধরেন তো জিজ্ঞেস করে না না ছেড়ে দিন ওর অবস্থা ভালো না বসে পড়িস ঠিক আছে খুব জরুরি হলে যান না অনেকে আবার যাই বিড়ি খাওয়ার জন্য যে বিড়ি খেয়ে তারপরে হ্যাঁ বিড়ি খেতে যান খেয়ে আবার শুলে আসবো নড়াইল বাসী কোরআনের আয়াত যদি আপনি খেয়াল করে শোনেন বোঝার চেষ্টা চালান পাঁচশো রাকাত নফল নামাজের সবাব পাবেন আপনার দ্বারা হয়তো সম্ভব না এখন পাঁচশো রাকাত নফল নামাজ পড়া পারবেন কিন্তু কোরআনের দিকে তাকিয়ে আল্লাহ এই এই সবাবটা দিয়ে দেবেন বলেন আমিন বর্তমানে তারা বলছে ভবিষ্যতেও বলবে কি রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা খালি জবরের জায়গায় জের দিয়ে দিলেই ফিদ দুনিয়া হাসিনা হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী অনেকেই দোয়া করতেছে বলে হাসিনা, আল্লাহ বলেন দিয়ে দিলাম যা। দিয়েছে আজ একেবারে ষোলো সতেরো বছর চলছে কারণ এটা আমাদের দোয়ার ফসল আমরা চেয়েছি রব্বা না দিনা দুনিয়া হাসানা আল্লাহ বলেন একটু জের দিয়ে দিলাম যা হাসিনা এখন এটা যে চাইলেন আপনি সেই ছোটবেলা থেকে মনা সাথে আল্লাহ দুনিয়ার হাসানা দাও কল্যাণ দাও শান্তি দাও স্বস্তি দাও নিরাপত্তা দাও নিরানব্বইটা অর্থ আছে এই শব্দের কি চেয়েছেন আমার এই ছোট্ট জীবনে আমি কোরআন পড়ে বেশি এই হাসানার ভেতরে দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ দশটা কয়টা কে যদি এই দশটা জিনিস দুনিয়াতে পায় সে জানো দুনিয়ার হাসানা পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ এবার আপনি মিলান তো এই দশটা জিনিস আসলে আপনি পেয়েছেন কিনা না ছোটবেলা থেকেই তো মনাজাত করেন ইমাম সাহেবের সাথে রব্বানা হাসানা আল্লাহ দুনিয়ায় হাসানা দাও কল্যাণ দাও আল্লাহ বলেন দুনিয়ার কল্যাণ দশটা তুই পেয়েছিস কি না আগে মিলা আফিল আখিরাতে হাসানা আখেরাতের হাসানা দাও আল্লাহ বলেন আখেরাতের হাসানা পাঁচটা নাম থেকে আমাদের বাঁচাও আল্লাহ বলেন জাহান নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা কয়টা এদিকে দশ ওদিকে এক সব মিলে কত এই ছোট্ট আয়াতের ভেতরে ষোলোটা জিনিস লুকিয়ে আছে আমরা একটা একটা করে ট্রান দিয়ে এবার বের করি থাকবেন কারা কারা আধা ঘন্টা এখনো থাকবেন কারা কারা দেখি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ এক নাম্বারে আল্লাহর ঘোষণা দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায় এক নাম্বারে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া কি পাওয়া নাকি বেশিদিন দিন ক্ষমতায় থাকা দুনিয়ার হাসানা এটা যদি দুনিয়ার হাসানা হতো তাহলে ফেরাও অনেকটা পেয়েছিল ছয়শ বছর আধারে ক্ষমতায় ছিল কথা বলেন না কেন আল্লাহ বলেন আমার দৃষ্টিতে দুনিয়ার হাসানা তুমি যে চাইলে আমার কাছে দুনিয়ার হাসানা পাওয়া প্রশ্ন আসতে পারে কোরআন তো আমি পেয়েছি চলেন আমার ঘরে আমার ঘরে এখনো আছে কোরআন এটা কোরআন পাওয়া কেউ যদি কোরআন পেয়েছি এই কথা বলতে চায় তাহলে তার চারটা জিনিস মানা লাগবে সরাই বাঁকারা প্রথম নাম্বার বা আঠারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের একশো একুশ নাম্বার আয়তে দলিলটা আছে আল্লাহ আল্লাহ পাক বলেন আমি যাদেরকে করান দিয়েছি কিতাব দিয়েছি এরা তার হক আদায় করে তেলাওয়াত করে হক আদায় করে তেলাওয়াত করার অর্থ চারটা কয়টা আরো জোরে বলেন আপনি কি দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা মিলান এক নম্বরে আপনাকে শুদ্ধ করে আল্লাহর এই কিতাব পড়তে হবে এখানে যদি জরিপ চালানো যায় একশো জনের আটানব্বই জন ফেল করবে এই কথা বলেন না কেন তেলাওয়াত করছে ইদা জানা সুরুল্লাহি ফাত হয়েছে হয়েছে আপনি তো مبسুত আছেন সুরা না না আমি হাসির খরাকি দেইনি আমি যে বললাম হয়েছে কি জবাব দিচ্ছেন না কেন হয়েছে হয়নি এটা টান দিয়ে পড়েছি অনেকে মনে করছে না হতেও পারে হতেছে দুইটা ভুল হয়ে গেছে এর ভিতরে এই যা জানা এখানে আল্লাহ শব্দের আগে জের আর জবর আর পেশ থাকলে আল্লাহ মোটা হয় জের থাকলে পাতলা হয় এর আগে নুন সোয়াদ র নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে ইগল পাখি আমি যে মুখ গোল না করে সরাসরি বলে ফেললাম আপনি একটু ধরতে পারেননি এই জন্যেই বলছি একশো জনের আটানব্বই জনের কোরআন শরীফ শুদ্ধ নেই ইদা ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য হেন আপনি বিষয় দেখতে পাবেন আর আমার আগের পড়ার অর্থ হচ্ছে যখন আসবে গোল পাখি যখন বিজয় পাবেন এটা কথা হলো আকাশ পাতাল পাল্টিয়ে গেছে এ মাদ্রাসা যেহেতু কমই মাদ্রাসা হাফেসি মাদ্রাসা অবশ্যই এখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হয় এত বড় সুযোগ থাকার পরও যদি নিজে ছেলে মেয়েকে আপনি না পড়াতে পারেন কবে পড়বেন আবার কবরে গেলে আজ আমাদের নামাজে মন না বসার অন্যতম কারণ আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না বুঝি না তাই আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়েছিলাম ছোটবেলায় তারে মাদ্রাসায় নিয়ে গেছে তার মা বলছে উস্তাদ আমার ছেলেকে আপনি একটু পড়ান উস্তাদ বলছে বাবা বলো আব্দুল কাদের হুজুর আলিফের মানে কি জানি না মানে মানে আলিফের জানেন ও জিনিস আমি পড়বো না যে জিনিসের অর্থ নেই মানে নেই ওই জিনিস আমি পড়ে করবো দেখে একেবারে কি আলিপোনা করে বলেই ফেলেছে তুমি জানো বাবাজি আলিফের মানে হ্যাঁ জানি আমার মা শিখিয়েছে বলো দেখি তুমি আলিফ দি আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লাহ লাহিলাহাইল্লাহু আল্লাহাইয়োল কৈয়ো লাতা খুদুহ সে নাথুওয়া দা না খে রে আয়া আলিফ দি আল্লাহর পরিচয় দিলেন আয়াতুল কুরসি থেকে দশটা ক্ষমতা আল্লাহর তুলে ধরলেন তেলাওয়াত করতে করতে আঠারো পারা পর্যন্ত তিনি পড়েছিলেন ওস্তাদ কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছে হুঁশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলে মা আপনার এই সন্তানের তো প্রায় আঠারো পারা আয়ত্ত আছে আপনি এনেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য বলছে না এই প্রথম নিয়ে আসলাম আপনার তো আনন্দের বিষয় আপনার তো সৌভাগ্য এতটুকু বয়সে আপনার সন্তান আঠারো পারা আয়ত্ত করে ফেলেছে হাফেজ হয়ে গেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় মা বলে কাঁদি আমি এই জন্যে আমার সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম তেলাওয়াত করতাম আমি নিজেও কোরআনের হাফেজা এ সন্তান পেটে রাখা অবস্থায় ওঠান ঝাড়ো দেওয়া ঘর ঝাড়ো দেওয়া রান্না বান্না করা আমার মুখে চলতো আল্লাহর কোরআন এখানে যারা মা বোনেরা বসে আছে এদের পেটে সন্তান থাকা অবস্থায় এদের মুখেও চলে আল্লাহর কোরআন হ্যাঁ গুন করে গান বলে এখার একটা বিজ্ঞানের তথ্য ছয় মাস যখন মানুষের পেটে বয়স হয়ে যায় তখন দুনিয়ার সব কিছু সে শুনতে পায় কথা বুঝতেছেন ছয় মাস যখন মানুষের পেটে বয়স হয় মানুষের সন্তানের তখন দুনিয়ার সব কিছু শুনতে পায় কারণ ওই সময় খাবারের উদ্রেক দেখা দেয় আল্লাহ রুহু দিয়ে দেয় চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে পাল্টাতে পাল্টাতে ছয় মাসের পরে আমার আল্লাহ রুহু দিয়ে দেয় তখন খাবারের উদ্রেক দেখা দেয় খাবার খাওয়ানো লাগে মায়ের বন্ধ করে আল্লাহ ওই নাভির সাথে নাভি জুড়ে খাবার না তখন দুনিয়ার সব শব্দও শুনতে পাই আব্দুল কাদের জেলানি মায়ের পেটের ভেতরে বসে করান শুনতো আর আমরা মায়ের পেটের ভেতরে বসে গান শুনি বলেন নাউজুবিল্লাহ। দোয়া চায় আমার কাছে হজর দুআ করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে তোমার পেট ঠিক আছে এই কয়েক ইঞ্চি পেট এটাতে কত বড় দামি জায়গা তুমি তো টের পাও না কত মানুষের দিকে হাজে বাজে নজর দিয়ে থাকে পেটে কোনো কাপড় নেই পিঠে কোনো কাপড় নেই মনে ফুটবল খেলার মাঠ নিয়ে যাচ্ছে কাশীপুরের মাঠ আর কত বড় এর সাথে বিশাল মাঠ নিয়ে আপনি যদি রাস্তা দিয়ে যান সব যুবকের নজর ভালো কত মানুষ এই দৃশ্য দেখে উল্টা পাল্টা ধারণা করে বলে মাল গেল শুধু মামা আছে বলে কিছু বলতে পারছি না আপনার বউ দেখে মেয়ে দেখে আপনার দেখে আপনার দেখে যদি বলে মাল গেল আল্লাহর মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না যদি দেয় দেবে খালি স্বামী পাল্টাবে কত স্বামী যে পাল্টালো আল্লাহ জানে আর ও জানে আপনি দেখেন তো যাদের এদের মতো পেটে জন্ম হয়েছে এদের স্বামী টিকছে না একটার পর একটা পাল্টাতে আছে আর আল্লাহ পাকের নবী বলেন সব জায়গায় বড় লান ওই মহিলার উপরে যে মহিলার ঘর বারবার ভাঙে এখন এদেশের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে মাহিয়া মাহি আবার স্বামী পাল্টিয়েছে বলেন সব এরা যারা আদর্শ মনে করে তারা তারাও তো পাল্টাবে যে মহিলার স্বামীর কাছে তালাক চাই খাবার খেতে চায় না ভাত খাবো না বলে ওই মহিলার উপরে আল্লাহ নিজে করেন বলেন নাউজুবিল্লাহ নড়াইলবাসী আমি যেটা শিক্ষা দিতে চেয়েছি আব্দুল কাদের জেলানি আপনার পেটে আল্লাহ এমনিতেই দেবে না এ কয়েক জায়গা অনেক দামি এই নজরটা ঠিক করে গে আমরা যারা ধনী মানুষ আছি এদেশে আমাদের মোবাইল দামি হয় আমাদের সার দামি হয় গাড়ি দামি হয় বাড়ি দামি হয়ে যায় শুধু কম দামি হয়ে যায় আমাদের স্ত্রী আর মেয়েটা এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে যায় আমার মনে হয় গরিব মানুষের নজরে পর্যন্ত সব ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে মানুষের নজর খুব কিন্তু মারাত্মক এটা বিষাক্ত জিনিস আব্দুল কাদের সেলানি যে মায়ের পেটে এসেছিলেন তাকান ওই মায়ের পেটের দিকে আব্দুল কাদের জেলানির বাবা আবু মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহে মসজিদে নামাজ আদায় করে একবার আসছিলেন বাড়ির দিকে হঠাৎ দেখলেন বাড়ির কাজের লোকটা পোশাক নাড়ি দেওয়া আছে রোদে শোকাতে দিয়েছে তার স্ত্রী গোসল করে ওই কাজের বেটা এক নয়নে তাকিয়ে আছে পোশাকের দিকে হজরতে আব্দুল কাদিরের বাবা তাড়াতাড়ি এসে পোশাকে আগুন লাগিয়ে দিলেন ওনার জীবনেতি আমি পেয়েছি মা এসে বলে স্বামী আমার নতুন পোশাক আগুন লাগালেন কোন কারণে স্বামী ডাক দিয়ে বলে দেখো আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা ওই কামলাটা তোমার এই এই সকাতে দেওয়া পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি করান হাতিস জানি মানুষের চোখের নজর বড় মারাত্মক এটা বিষাক্ত এই পোশাক তোমার লজ্জা স্থান ঢেকে রাখে আমার সন্তান তোমার পেটে তোমার ঢেকে রাখে এর নজর যদিও পোশাকের ওপরে এই প্রভাব হয়তো সন্তান খারাপ হয়ে যেতে পারে কোথায় তাদের চিন্তা ভাবনা ছিল আর আপনি কি করেন বহু সুন্দর হলে দিশায় পারবে না করবেন কি আর উল্টা পাল্টা পোশাক পরিয়ে মানুষকে দেখাচ্ছে যে মাল আমার আছে বলেন মা ডাক দিয়ে বলছেন ওস্তাদ আমি কান্নাকাটি করছি আমার আফসোস হয় এই জন্যে আমি যদি আর একটু কষ্ট করে ছোটবেলা থেকে আমার এই সন্তানটাকে আমি ফাসরের নামাজ আদায় করিয়ে পাশে বসিয়ে পড়তাম আমার মুখের দিকে তাকিয়ে আমার এই আব্দুল কাদের মুখ মিলাতো আমি যদি প্রতিনিয়ত আল্লাহর তিরিশ পারা কোরআনই পড়তে পারতাম আমার এই ছোট বয়সের সন্তান তিরিশ পাড়া কোরআনের হাফেজ হয়ে যেত আমার ভাইরা আমি কোরআনে কারিম পাওয়া বোঝাচ্ছিলাম আপনি কোরআন পড়তে পারেন না বোঝেন না অথচ ছোটবেলায় তারা বুঝেছিল পারিবারিক এই স্ট্রি কালচারের কারণে তিন নাম্বারে এটা আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে মানতে হবে আমল করা যারে বলে চার নাম্বারে এটা মানুষ যেন মানে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে শর্ত কয়টা আরো জোরে বলেন এক নাম্বারে পড়া দুই নাম্বারে মানুষ যেন আমল করে সেই পরিবেশ তৈরি করে দেওয়া করার আমল করতে পারার পরিবেশ এই দেশে এখন আছে আর আসতে বলেন অনেকে চেষ্টা করলেও পারছে না ওপরে আল্লাহর কারণে এমন এমন অলি উপরে বসে আছে ওর জন্য বাধ্য হয় নিজের অফিসার গুলো ঘুষ খেতে এই জন্য কোরআনে কারিম পেয়েছি বললে হচ্ছে না এই চারটা বিষয় আপনাকে মানা লাগবে তাহলে দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন দুই নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআন পেলেই হবে না কোরআনের হেদায়েত পাওয়া লাগবে কোরআনের হেদায়েত আমরা পেয়েছি কিনা আমরা নিজেরাই বুঝতে পারি না গিরিশ চন্দ্র সেন নরসেন বেটা হিন্দু মানুষ আমাদের চাইতে কোরআন পড়েছে বুঝেছে লিখেছে বেশি কিন্তু হেদায়ত পাইনি কথা বলেন না কেন আমার তো মনে হয় বাংলার আজ অনেক আলেম কোরআন পড়ে বসে লেখে পড়ায় কিন্তু কোরআন থেকে হেদায়ত পাইনি এলাম বার বালাম বাউরার মতো হয়ে গেছে আমি নাম নিলাম না তাই নবীজের ওয়ারিশ বলে আপনি দাবি করছেন এখন আমি নবীর ওয়ারিশ বিশ্বনবী ও রাসূলুল্লাহর দিকে তাকান তো উনি তো কোরআন প্রসার করেছিলেন কোরআন প্রসার করতে গিয়ে ওনার গলার ভেতরে রশি দিয়ে ফাঁস কা দিয়েছিল এটা আমি বানালাম এই কথা বলেন না কেন কোরআন দিয়ে নামাজ পড়াতেন ওঠের নারী ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত দিয়ে আমিও নামাজ আমার মাথার উপরে উঠের নাড়ি ভুড়ি দেয় না গরুর নাড়ি ভুড়ি দেয় না দেয় ফ্যান ফ্যান দিয়ে হয় না এসি লাগিয়ে দেয় তাহলে বুঝতে হবে নবিসির কোরআন দিয়ে নামাজ পড়ানো আর আমার নামাজ পড়ানোর ভেতরে পার্থক্য আছে আমি যে নামাজ পড়াচ্ছি আমার পেছনে যারা আছে ওরা বুঝছে না আর নবী যে নামাজ পড়িয়েছে ওনার নামাজ পড়ানো যারা পেছনে যারা বাইরে থাকতরা বুঝতো যে কি বলতে চায় মানুষ এই সহজ কথাটা না সামনে থেকে সুন্দর করে তেলাওয়াত করলেই করলে মনে করে না দুয়াই করছে এক ঘটনা চলেছিলাম মৌলান রুহুল আমিন ভাইয়ের কাছে যে একজন ইমামতি লেগেছে ইমামতি করছে শহরে সোদের উপরে আলোচনা করেছে সভাপতি যে সুদ খায় নামাজের পরে বলছে হুজুর আপনি আর কোনো আয়াত পেলেন না আপনি সোদের উপরে আলোচনা করলেন কেন আমি জানি কারণ আমি যে এলাকায় সোধ খাই সবাই জানে আর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে খোঁসা দিলেন আপনার আমি রাখবো না ঠিক আছে গেলাম ওখান থেকে উপশহরে আজকে আর আমি সোদের আলোচনা করব না আজকে করব পর্দার আলোচনা পর্দার আয়াত পড়ে একেবারে সৌর দিয়ে কথা বললাম সবাই খুশি কিন্তু ডাক দিয়ে হুজুর আমি আপনারে টাকা দেই আমার বউ একটু বেড়াকে চাকরি করে এটা সবাই জানে তাই বলে আপনি বলবেন আপনার শহরে উপশহরে আর ইমামতি করবো না যাব লাটোর চলন বিলের ভেতরে কেউ যেন ওখানে মানুষ না যায় এমন এক গিরামে নামাজ পড়িয়েছি শুধু আরবিতে বাংলা কথা আর বলি না আরবি বললে যেন না বুঝে নামাজ পড়ালাম ইয়াসিন সোরা দিয়ে ইয়াসিন অল কোরআন হাকিম সবাই খুশি সেক্রেটারি বংশ হজুর আপনি কাজ করলেন এ মসজিদের সভাপতি ওর নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিন বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে সেক্রেটারি আমি যে ক্যাশিয়ার আমার নামে কোনো সোরা নেই আগামী সপ্তাহে যদি আমার নামে সোরা না পড়েন আপনার বেতন বন্ধ। চিন্তা করছে আমি ক্যাশিয়ারের নামে সোরা পাবো কোথায় ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর আলী নাম কি বাবর আলী নামে কোন আছে ইয়াসের নামে একটা ও চিন্তা করছে আগামী সপ্তাহে আসতে আসতে দেখি বাবর আলী নামে কিছু বের করা যায় কিনা আজকে তো একেবারে মশান নিয়ে এসে বসে আছে প্রথম কাতারে যাওয়ার নামে সোরা পড়া হবে ও সোরা ফাতে শেষ করার পরে একেবারে টান দিয়ে পড়ছে ইয়া বাবর আংতা কাল বোন আবু কা খেঞ্জির অজাদ্য কাহিমার ফাইন না হুমলা আল্লাহ আকবার মানে নামাজের শেষ দায় যাচ্ছে অনেকে মনে করছে করানের আয়াতি মনে হয় ক্যাশিয়ার মনে করছে যা কাজ হয়েছে অন্তত আমার নাম আমার বাবার নামে আমার দাদার নামে সোরা চলছে হজোর এত সুন্দর সোরা মানে কি বাবর নিশ্চয় তুই কুকুর তোর বাবা শুকুর তোর দাদা গাধা চোদ্দ বংশ মূর্খ জাত ওর এমামতি যদিও থাকতো থাকবে আজ যে নামাজ পড়িয়েছে আবু সেহেল পেছে বুঝে ফেলেছে যে কি বলতে চাই মোহাম্মদ এই জন্য গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁ কাটান দিয়েছে মেরে ফেলার জন্য আর আমি ওই করান দিয়াস ঢাকার মগ বাজারে নামাজ পড়াই আমার মাথার ওপরে ফ্যান দিয়েছে হচ্ছে না আকিস গ্রুপের মারে এসি লাগিয়ে দিয়েছে আরো আরামে পড়ান আমার আরাম দেওয়ার জন্য চেষ্টায় আছে কারণ পেছনে যারা আছে ও বসে না আমি যা পড়ছি আমিও বুঝি না কোরআনের হেদায়ত পাওয়া তো সহজ না কোরআনের হেদায়ত পেতে হলে যে হাদিসটা বলেছিলাম ওই হাদিসের তিন নাম্বারের পয়েন্টে ছিল অমাং দাঁড়া ইলাইহি হাদা এক টান আছে কেউ যদি কোরআনের হেদায়ত পেতে চায় সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে কে দিয়ে আজ কোরআনের দিকে ডাকা আছে অধিকাংশ মানুষ তার বাবার দিকে ডাকতেছে হাদিসের শেষ পয়েন্টটা কঠিন যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ নিজে তাকে হেদায়েত হেদায়ত মুস্তাকিম নসিব করে দেবেন তাহলে আমি যদি হেদায়েতের ওপরে থাকতে চাই আমাকে আজকে থেকে টাকা লাগবে মানুষকে কি দিয়ে হ্যাঁ জরে বলেন কি দিয়ে আর আপনি যদি হেদায়েত পেতে চান সেরাতে মোশ পেতে চান আপনাকে সাড়া দেওয়া লাগবে কোরানের ডাকে এর চাইতে বাংলা ওয়াস আর নেই এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আমার কিছু করার নেই দুনিয়ার হ্যাঁ হাসানা তিন নম্বরে আমি পেয়েছি পরিশ্রম করা কি করা পরিশ্রম করতে পারা এটা দুনিয়ার হাসানা আজ যারা বসে বসে খায় এরা মনে করছে রব্বানা আতিনা ফের দুনিয়া হাসানা পেয়ে গেছি না আপনি পাননি আপনি পরিশ্রম করেন না কেন এ হাতির মতো শরীর আপনি কি করবেন অবশ্যই আমি আল্লাহ মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি মানুষকে আপনি শ্রম দেন পৃথিবীতে যারা শ্রম দেয় তারা সুস্থ থাকে যত নবীর জীবনী আমি পড়েছি হজরতে আদম নবী তিনি চাষ করে খেতেন হজরতে দাউদ নবী তিনি কামার ছিলেন লোহা পিটিয়ে সোজা করতেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ব্যবসা করে খেতেন বলেন সবহান আল্লাহ আজ কাজ নেই কাম নেই একটা গাছ তলায় বসে শুধু পীর নাম নিয়েছে ওটা টাটকা শয়তান তোর কাজ নেই কেন পীর তো আব্দুল সাব্বারও ছিল চট্টগ্রামের টোপি সেলাই করে পীর হয়ে বসে আছে কোন কাজ নেই শুধু এত বড় বড় পেট হয় আমাদের পেট হয় এর এত বড় পেট গোলা করতে যাবেন ধাক্কা লাগবে পেটের সাথে বুক পাবেন না কাজ করে খাওয়া লাগবে আপনাকে বসে খাওয়ার সময় এখন আর নেই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত যদি আজ কাজের হয়ে যায় আমেরিকার কাছে চীনের কাছে রাশিয়ার কাছে তাকিয়ে থাকা লাগবে না খালি দোয়া করে শেষ করে দিলেন রব্বানা তিনা ফের দুনিয়া হাসানা এই হাসে না করবে কিনা হাসি হাসানা আমাদের করা দরকার আমরা পরিশ্রমী হব শ্রম দেব দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আসি শুধু নিজের মুখের খাবার তৈরি করব না আমার দ্বারা আরো যেন আটটা দশটা মানুষের কর্মসংস্থান তৈরি হয় চার নাম্বার দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া কি পাওয়া আপনি বুকে হাত দিয়ে বলেন তো আজ আমরা নিরাপদ আছি হ্যাঁ বলেন চব্বিশ ঘন্টা অনেকে আতঙ্কে থাকি যুবতী মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে না বসে দোয়া করছে আসবে পাঁচ হাসানার শোক আর শান্তি শোক আর শান্তির ভেতরে সাতটা জিনিস আমি পেয়েছি সুখ বলা হয় চারটা জিনিসকে শান্তি বলা হয় তিনটা জিনিসকে এই সাতটা জিনিস ওরা আরাফের ভেতরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ছয় নাম্বারে দুনিয়ার হাসানা সবর করতে পারা ধৈর্য ধারণ করা ধৈর্য কাকে বলে কত প্রকার কি কি এখনো টের পাননি যে মানুষগুলো বিনা কারণে বছরের পরে বছর অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে তারা টের পাচ্ছে ধৈর্য বলে শফিকুল ইসলাম মাসুদ টের পেয়েছে ধৈর্য বলে দেলাওয়ার টের পেয়েছে ধৈর্য বলে আপনি টের পাচ্ছেন না কারণ আপনার জীবন এরকম কিছু নেই তিনটা বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা আমি তালা মারা ছিলাম এদিকে আড়াই হাত দিকে সাড়ে তিন হাত আমিও কিছু টের পেয়েছি ধৈর্য কারে বলে আঠারো বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন কয় বছর হাজরতে ইউসুফ নবী চল্লিশ বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন ধৈর্যটা এটা দুনিয়ার হাসানা আমাদের আজ এটা নেই আমরা হতাশ হয়ে যাই কিছু হলে না ধৈর্য ধরা লাগবে এটা দুনিয়ার হাসানা সুতরাং যাদের জীবনে ধৈর্য নেই শুধু হতাশা বুঝবেন আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মাঠে মারা যাচ্ছে কবুল হচ্ছে না সাত নম্বরে দুনিয়ার হাসানা সন্তান যেন ভালো হয় ভালো সন্তান ওইটা যেটা ডাইল খায় বলুন যেটা বাবা খায় একটা সন্তান আজ নষ্ট হয়ে গেলে পুরা পরিবারটা জাহান নাম হয়ে যায় বাংলাদেশ সরকার আজ জিরো টলারেন্স ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে প্রশাসনের মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে এদের কন্ট্রোল করার জন্য জেলখানায় দিয়েও নিরাপদ নেই আমি তিন বছরে দেখেছি অধিকাংশ মানুষ যাদেরকে গাছ খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে ও ভেতরে যে গাছ আর গাছ লাগিয়েছে

এইটার বিকল্প কিচ্ছু নেই আমি আপনাদেরকে হাতে নিয়ে মাথায় নিয়ে গ্যারান্টি দিতে পারি মাত্র তিন বছর আপনি কারিমের সন্তানকে দেবেন ছোটবেলায় এরপর আপনি ডিসি বানাবেন এসপি বানাবেন টিএন বানাবেন ওসি বানাবেন এরকম ইন্সপেক্টর বানাবেন কোনো অসুবিধা নেই যা বানাতে ইচ্ছা করে বানান ওকে আলেম বানানোই লাগবে হাফেজ বানানো লাগবে এটা ফরজ না কিন্তু তিনটা বছর যদি ও রানিতে পড়ি ওকে দিয়ে দেন ও বড় হয়ে জীবনেও আপনার সামনে কোনোদিন এরকম উল্টাপাল্টা জিনিস খাবে না আমি গ্যারান্টি দিচ্ছি খাবে না দুই নম্বরে আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না কারণ এইটুকু অন্তত জেনেছি যে আল্লার পরে আপনার স্থান আজ কয়েকদিন আগে একটা ভাইরাল ভিডিও ঘুরছে যে চারটা ছেলে দুইটা মেয়ে ছয় সন্তান মিলে ওর মা আমার আগে দশ বছর আগে এই ছয় সন্তান মিলে বাবার জমি জায়গা সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে না না মানে এদ শুধুমাত্র ওই ছেলে মেয়েদের না ওই লোকটারও আছে আল্লাহর পরে যে ওই মা বাবার স্থান ও সন্তানদেরকে তো শিখায়নি কথা বলেন না কেন ওই সন্তানরা এখন বর কথা শুনে বাধ্য হয়ে মাকে আগে তো বিদায় নিয়েছে আর বাবাকে এখন রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিচ্ছে যদি ওই তিন বছরে ওকে করানের মূল শিক্ষাটা দিয়ে যে কোনো জায়গায় তুলে দিতে পারতেন আমার যতটুকু ধারণা না খেয়ে থাকতো তারপরও মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাস্তায় ফেলে দিত না আমি কিন্তু আপনাকে ডাক্তার বানাতে ইঞ্জিনিয়ার বানাতে এরকম ও সিএসপি বানাতে নিষেধ করছি না বানান এগুলো আমাদের দরকার কিন্তু প্রথমে এরকম জায়গায় তিনটা বছর আপনি পড়াবেন মাত্র তিন বছর এরপরে যা ইচ্ছা বানান পরবর্তী প্রজন্ম এভাবে রেখে গেলে মারা যাওয়ার পরে অন্তত ওরে দিয়ে আপনি জানা চাটা পাবেন আর আপনার সন্তান যদি আপনার জানাজা পড়িয়ে কবরে দিয়ে চোখের পানি ফেলে বলে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও কারণ তাদের অনেক শ্রম আমার পেছনে আছে। বলেন আল্লাহ ফেরত দেয় না সঙ্গে সঙ্গে কবুল করি নেন আট নাম্বারে দনিয়ার হাসানা স্ত্রী যেন ভালো হয় ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল ইস্টার জলসা দেখে ভালো স্ত্রী ছিলেন হযরতে আসিয়া এত অত্যাচার করেছিল স্বামী তার উপরে এরপরও কোনো দিন স্বামীকে বড় দোয়া দেননি নড়াইলের মা বোনেরা নবীজি মেয়েরা সে দেখেছেন দুইটা কারণে মেয়েরা জাহান নামে যাবে বেশি এক নাম্বার হচ্ছে যারা স্বামীর নাফার মানি করে সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা কি করে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আরাম পাবেন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে লোকটা আপনার জন্যে আর একটা সাবান একটু কম হয়ে গেলে আপনি মা বাবা তুলে খোঁটা দিয়ে ফেলেন যে তোর বাড়িতে এসে জীবনে কিছুই পেলাম না আপনার নামাজ রোজা কালো সব শেষ এরকম খোঁটা দিয়া বউ আছে কার হাত তোলেন তো এই এক না না আমি হাসির খোরা কি দেই সম্মানিত মা বোনের রাজা আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো হাজরতে আসিয়ার মতো স্ত্রী হওয়া লাগবে আপনাকে হাতের ভেতরে স্বামী ব্রেক লাগিয়েছে মা পায়ের ভেতরে শলাকা দিয়েছে এরপরেও তিনি স্বামীর নামে বরদোয়া দেননি বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও অনাথ যিনি মিং নাওয়া মালি অনাথি নি বলেন আল্লাহ আকবার। হজরতে আসিয়া এত বড় কঠিন অবস্থায় বলেছিলেন মাবুদ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না এত বড় কঠিন মুহূর্তেও যদি স্বামীর জন্য বড় দোয়া না দেয় আপনি কি হয়েছেন আপনার স্বামী কি ফেরাউনের চাইতেও জানোয়ার নাকি হ্যাঁ কথা বলে না কেন যেভাবে পিটিয়েছে আপনাকে ওইভাবে কোনোদিন পিটিয়েছে এত বড় মারাত্মক ভয়ঙ্কর জানোয়ার স্বামী কারো কপালে আছে কিনা আমি জানি না যদি না দেয় আপনি একটা শাড়ি একটু কম হয়ে গেলে আপনি খোঁটা দিয়ে ফেলেন খোটা দিয়ে আপনি জাহান নামের আসামি হয়ে বসে আছেন কথা বললে বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলে আমি আপনাকে ভালোবাসি বাঁচাতে চাই পড়ে দেখছে আপনি জাহান নামে যাচ্ছেন এই কারণে বললাম দ্বিতীয় নম্বরে আপনার আচরণ হওয়া লাগবে হজরতে খাদিজার মতো এই একটাই মাত্র মহিলা আল্লাহ নিজে তাকে দুনিয়া জিন্দা অবস্থায় সালাম দিয়েছেন স্বামী ভক্তি করার কারণে বলেন সবহান আল্লাহ হজরতে খাদি জাতুল কবরা স্বামীর জন্য এত বেশি শ্রম দিয়েছিলেন কষ্ট করেছিলেন পনেরো দুই কিলোমিটার ওপরের পাহাড় এখন তো সিঁড়ি করা আছে ওঠা যায় ওই সময় সিঁড়ি ছিল না লতা পাতা পাথর উঠে স্বামীকে দুই বেলা খাবার দিয়ে আসতেন আপনি কি করেছেন স্বামীর জন্য বলেন তো লোকটা সারা দিন পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলছে আপনাকে সুখে রাখার জন্যে আর একটু কিছু অন্টটি হয়ে গেলে আপনি যে উল্টা পাল্টা কথা বলেন ওর মন থাকে কোথায় বলেন আপনি আপনাকে আমি জান্নাতে নিতে চাই আপনি যেন জাহান্নামে হয়ে না জানান আর জন্য আশা করছি খাদিজার মতো স্বামী ভক্তি করবেন গভীর রজনীতে নবীজি এসে শুধু একবার ডাক দিতেন খাদি যা সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত নবীজি বলেন তুমি কি ঘমাও না আজরাতে খাদিজা বলেন আর চোলাল না আপনি যখন বাইরে থাকেন দিনের কাছে আমি চব্বিশ ঘন্টা টেনশনে থাকি না জানি আপনাকে কেউ ক্ষতি করে কিনা আমি যদি আরামের মেছানাই বালিশি মাথা দিয়ে ঘুমায় আপনি যদি এসে রাতে ডাক দেন আমার যদি উঠতে দেরি হয়ে যায় আপনি আমার শ্রেষ্ঠ মেহমান দুনিয়ায় আমার স্বামী আপনার কষ্ট হবে এই জন্যে ঘুম যদি আমার লাগে ও দরজার সাথে পিঠ লাগে আমি হেলান দিয়েই ঘুমিয়ে পড়ি নবী বলেন কোন স্ত্রী যদি স্বামীর আশায় রাত জেগে থাকে যতক্ষণ স্বামী আসে না হ্যাঁ স্বামী আবার ওদিকে বিড়ি খেয়ে বেড়াচ্ছে তার জন্য রাত দিকে থাকা দরকার দিনের কোন কাজে যদি আঞ্জাম দিতে থাকে ইসলামের খেদমত করছে কর্মজীবনে ব্যস্ত আছে সেই স্বামী বাড়ি আসবে আপনি যদি আশায় থাকেন আপনি যতক্ষণ আশায় থাকবেন নফল নামাজের সবাব পাবেন আল্লাহ এরকম বউ আমাদের ঘরে ঘরে দান করেন বলেন আমিন আল্লাহ একটা দোয়াও শিখিয়েছেন এরকম বউ পাওয়ার জন্য জবান খোলে এ আয়াতটা পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা ইমামা নয় নম্বর দুনিয়ার হাসানা নামাজ নামাজ পড়তে পারা এটা দুনিয়ার হাসানা এই জন্য কল্যাণের দিকে আসো নামাজ পড়লে আপনি কল্যাণ পাবেন এটা হাসানা আপনি পড়েন না তাই পান না দশ নম্বরে দুনিয়ার হাসানা করানের সমাজ ব্যবস্থা পাওয়া আমরা পেয়েছি তাহলে দশটার একটাও আমরা পাচ্ছি না কি দোয়া করছি এতদিন বলেন মাহফিল আখেরাতে হাসানা আখেরাতের হাসানা পাঁচটা এক নাম্বারে মরণ যেন ভালো হয় দুই নাম্বারে কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যেটা পাকা করা হয় বলেন বলেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন হজরত ওসমানের মতো মানুষ জান্নাতের গ্যারান্টি পাওয়া পড়ে আছে জান্নাতুল বাকিতে একটা পাথর দেওয়া শুধু কথা বলেন এখানে আরে দেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা বানায় কোন কারণে আপনি মাসার পাকা করেন ও পরে যতই দশতলা বিল্ডিং বানান নিচে যদি আল্লাহ আগুন লাগিয়ে দেয় সুতরাং আজকে থেকে ইসলামের বাইরে এই কাজ আর না আপনি এমনি হেফাজত করে রাখবেন তারপরে টাইলস লাগিয়ে সুন্দর করে নাম লিখে দেবেন পাকা করে কবর পাকা করে তিন তালা করে দিয়েছেন কোন কারণে ওই টাকা গুলো গরিবকে দান করেন আপনার বাবা শান্তি পাবে কবর ভালো হওয়ার জন্য যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে সে প্রশ্ন কয়টা তিনটা বলেন বলেন মার রব্য কা তোমার রব কে অমার নবী তোমার নবী কে অমা দিন ওকা তোমার দিন কে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে আমার খুব দাঁড়াতাড়ি করছে আমার গলা বসে গেলে আবার সব মাঠে মারা যাবে তিন নাম্বার হাসর যেন ভালো হয় চার প্রকার মানুষের সাথে হাসর হলে আপনার হাসর ভালো হবে চার নাম্বারে হাউজে যে কাউসারের পানি যেন ভাই হাউ যে কাউসারের পানি পাবে তারা যেই মানুষগুলো দুনিয়াতে বেদাত করে নাই আর সালেম শাসকের তোহমত করে নাই আল্লাহ আমাদের তাও ফিক দিন বলেন আমিন পাঁচ নাম্বারে ডান হাতে যারা আমল নামা পাবে এরা আখেরাতের হাসানা পেয়েছে যারা বাম হাতে আমল নামা পাবে অরসহরিহ আয়তের ব্যাখ্যায় আমি দেখেছি এই জায়গায় লোহার শলাকা গরম করে আল্লাহ নিজে ফেরেস্তা দিয়ে ঢোকাবে বাম হাতটা এই দিক দিয়ে চালিয়ে দেবে পেছন দিক থেকে বের করে আমল নামা দেবে আর ডানহাতে আমল নামা যাওয়ারা পাবে এটা পাওয়ার পরেই পড়বে আর আনন্দ নিজের আত্মীয় স্বজনকে দেখিয়ে বেড়াবে জোরে বলেন সবহান আল্লাহ এ পাঁচটা জিনিস যদি আপনি পান আখেরাতের হাসানা পেয়েছেন জাহান নাম থেকে আমাদের বাসাও আল্লাহ বলেন জাহান নাম থেকে বাসার উপায় একটা আল্লাহ কুম আলাং তুমি আলিম এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান নামে যাওয়া লাগবে না সে জাহান্নামে যাওয়ার না যাওয়ার ব্যবসা হচ্ছে দুকুমে বিল্লাহি অরসু লিহি অতুজাহিদ উ সাবিলিল্লাহি ব্যায়াম ওয়া লিকু আল্লাহ রসুলের উপরে বিশ্বাস করে জান আর মাল আল্লাহ রসুলের বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্যে জিহাত গর্বে প্রতিষ্ঠা চালাবে জালিকুম লেকুম খৈরুল্ এইটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝে থাকো জাহান নামে যাওয়া লাগবে না যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে আন্দোলন করবে আল্লাহ পাক দুনিয়ায় আর যাই করি অন্তত এই কাজে একামতে দিনের কাজে আমাদেরকে যেন ইনভলভ করে রাখেন জোরে বলেন আমিন আপনি অন্যান্য যাই করেন জাহান নামে যাবেন না যদি একামতে দিনের দায়িত্ব পালন করে যেতে পারেন এই ষোলোটা জিনিস আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছেন জবান খুলে আবার এই দোয়াটা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার আল্লাহুম্মা আমিন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওতারহাম্মালা না মিনাল খসরিন এই মোনাজাতটা বসে করেন মোনাজাত বসে করেন আমি মোসাফির অসুস্থ এবং মাসলুম মানুষ বসে করেন কবুল হবে ইনশাআল্লাহ বসেন বসেন মোনাজাতের আদব বসে করেন আল্লাহর কাছে মোনাজাত করছি যে যেখানে আছেন মনের কথাগুলো তুলে ধরবেন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধ যা করেছেন একটা একটা করে স্মরণ করেন রব্বানা দিনা ফের দনিয়া হাসানা অফিলা আখিরাতি হাসানা অপিনা দা বানা রব্বু লাল মিল যে ষোলোটা জিনিস তুমি আমাদের দিতে চাইলে দনিয়া আখেরাত মিলে আমাদেরকে তুমি ভিক্ষা দাও আজকের এই বিশাল আয়োজনে যদি তুমি খুশি হয়ে সওয়াব দিয়ে থাক আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও কেমতে যেন সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় বসিয়ে দাও হজরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদের ক্ষমা করে দাও এ মাহফিল আনজামতিদিকে তোমার যে বান্দা মাতি الرحمن Majidur এলাকার মানুষকে নিয়ে জান্নাতের বাগানটা সাজিয়েছে এ বাগানের কারিমের প্রসারের প্রসারের তার মা বাবাকে তুমি আগে ক্ষমা করে দাও তার বাবা আছে আল্লাহ তুমি তুমি তার তার বাবাকে জান্নাত দাও মাকে করে দাও বাবার কবরটা তুমি জান্নাতুল ফের দাও সের সাথে লাইন করে দাও তোমার হাবিব জানিয়েছে সন্তান যদি হাত খুলে মনাসাত করে চোখের পানি ফেলে আল্লাহ বাবা মাকে মাফ করে দেয় শ্রদ্ধা বা জন্ম দুইজনেই হাত তুলেছে তার সন্তানরা বাড়িতে বসে হাত তুলেছে এদের দিকে তাকাও এদের কাকতি মিনতের দিকে তাকিয়ে হলেও সন্তানের দিকে তাকিয়ে হলেও মাফ করে দাও এই মাদ্রাসাটা যারা বানিয়েছে এখানে যত মানুষ কোরআন পড়ে হাদিস পড়ে আল্লাহ এই সবাব তুমি তাদের কবরে পৌঁছিয়ে দাও যত যুবকেরা দেখলাম আজকে আসার সময় ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে কোরআনের ইচ্ছতে ওই মায়ের পেট তুমি খাদিদার মতো বানিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ হাসার হাসার আলমের উস্তাদ মাওলানা মাহবুবুর রহমান কবুল করো আমাদের প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজাকে মঞ্জুর করো তার বাবাকেও তুমি ক্ষমা করো তার জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও তার মা স্ত্রী সন্তান সহ যাদেরকেই দুনিয়ায় দিয়েছি রাখো আল্লাহ মাহফিলের বিশেষ অতিথি যারা মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান শেখ সেলিম সহ যত আলেম এখানে কথা বলেছে মাওলানা আবু সরকে ফারি চোয়াডাঙ্গা মাওলানা হোসাইন আহমেদ আল্লাহ তুমি তার বাবাকে মাফ করে দাও আমার বাবা বেঁচে আছে আমি টেরও পাই না কি জিনিস কারণ একটা ছায়া আমার মাথার ওপরে আছে আজ তোমার এই বান্দা এতিম হয়ে গেছে কিছুদিন কয়েক বছর হয়ে গেল তোর বাবাটা বিদায় নিয়েছে মাওলানা হোসাইনের দিকে তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে হলেও বাবাকে তুমি কবরে দিয়ে দাও এই দাওয়াত নিয়ে যার নড়াইলে মাধ্যমে আসি মাওলানা মরের জামান। তোমার এই যুবক বান্দাকে হযরত ওমরের সাথে কবুল করো প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের মা বাবা স্ত্রী পুত্র সন্তানা দি দেশে রেখে নিজে বিভিন্ন বাংলার প্রান্তে যারা দায়িত্ব পালন করছে জাহানমাল হেফাজতের জন্যে আজকে যারা শৃঙ্খলায় ছিল আল্লাহ প্রশাসনের এই দায়িত্বটা এবাদত হিসাবে কবুল করো তাদের মা বাবাকে তাদের এলাকাতে সন্তানা গৃৎসই সালামতে রাখো আল্লাহ নড়াইলের ডিসি এস পি টিওনা সহ যত পুলিশ সদস্যরা এই জেলায় দায়িত্ব পালন করে আল্লাহ এদের ওপরে তোমার খাস রহমত নাসিল করো আজ আমার সফর সঙ্গী হয়ে এসেছে রেজাউল করিম ভাই তার মা বাবা তার স্ত্রী সন্তান তাদেরকেও তুমি মঞ্জুর করো আল্লাহ তাল রাজব ভাই সহ অনেক মামা সহ যত আলেম এখানে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের যায় এ পূর্ণ করে দাও সম্মানিতা মা বোনেরা পর্দারড়ালে আছে এদেরকে খাদি মতো আসিয়ার মতো বানিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ আছে। কোরআনের ইজতি আজকে থেকেই তাদের মাফ করে দাও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দেশের দায়িত্ব আছে সততার সাথে পালন করার তৌফিক দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও আল্লাহ হুম্মিরলি ওর ওয়ারযুকনি ইয়া ওয়াফিনী ওয়ারি কখন মরণ চলে আসে জানিনা সাধারণ ভাবে মরণ দিও না শাহাদতের মরণ দিয়ে ধন্য করু আল্লাহ আল্লাহ মাইনিয়া শাহাদাতাং ফিলি অজাল মাউতি ফিরাত আইলে আমার মা বাবাকে মাফ করে দাও তাদেরকে হেদায়েত দান করো আমার স্ত্রীর সন্তানদেরকে তুমি মেহরবানি করে ফাতিমা তো সহরার মতো বানিয়ে দাও বারা কা লহলা না বলা ফেল করান আমি তোমার কাছে ভিক্ষা চাই গভীর রজনীতে আমার কণ্ঠটা তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও যখনই মরণ আসবে একবার হলেও জানো তোমার ওই কালে মাটা আমাদের মুখ দিয়ে বের হয়ে যায় লাহা এল্লাল্লাহ মহামাদুর রসুল্ল সম্মানিত ভাইরা আমার লিখিত যে বইগুলো ওই গাড়িতে